স্যার, ওখানে এসএসএল এর একটা প্লাগইন ও থাকে, সেটা কি অ্যাড করা যাচ্ছে না? দেখো, এসএসএল তো প্লাগইন অ্যাড করা যায়, কিন্তু আমরা তো ফ্রি ডোমেইন নিয়ে চালাচ্ছি, সেখানে অনেক সময় এসএসএল টা অ্যাড হয় না, মানে আমাদের প্রিমিয়াম এর মতো কিন্তু ওখানে অনেক কিছু থাকে না অবশ্য। এক্ষেত্রে প্লাগইন অ্যাড করতে গেলে আমাদের ওয়েবসাইটে ঢুকে না। আমি চেষ্টা করছিলাম প্রথম প্লাগইন দিয়ে, এই নামে দুইটা ওয়েবসাইট আছে, দুই জায়গা থেকে হোস্টিং ছিলাম আমি ফ্রি, সেখানে আমি ওটা থেকে আমাদের এই অপশনটা ছিল না, পরে আমি এটাতে আবার ওয়েবসাইট হোস্টিং দিই ওই এসএসএল এর জন্য। এখানে থাকে না, মানে এখানে আছে কিন্তু কাজ করে না। দাদা বলেন, এখানে যে ফ্রি এসএসএল লেখা আছে উপরে দেখুন, হোম অ্যাকাউন্ট ফ্রি এসএসএল, ক্লিক করেন, এখানে সাবমিট দেন, আপনার ওয়েবসাইটটার নামটা দেন, আর এখানে ওই এপাশে আসেন, ডান পাশে ডোমেন এক্সটেনশনটা আপনি কি দিছেন সেটা কি আর এফ দিদি মনে হয়। এখন এসএসএল দিয়ে দেন, আপনার কাছে একটা মেল গেছে, জলদি মেল করবে। ওখান থেকে যে মেলটা আসবে ওখানে দুইটা দেওয়া থাকে, মানে একটা সার্টিফিকেট দুইটা অংশ দেওয়া থাকে, ওগুলো শুধু সাবমিট করলে হয়ে যায়। প্রমোশন একটু দেখেন, প্রমোশন তারপরে স্প্যাম এগুলো একটু চেক করেন। তাহলে স্প্যামে দেখেন, রিপোর্ট নট স্প্যাম করে দেন এগুলো একটু। এটা তো দরকার নেই, ওখানে চলে যান, ইয়েতে আবার যান দিকে, ওখানে এখানে কি আছে এটা এল এন্ড কপি করেন, কি বুঝতে পারছেন যেতে তো, হ্যাঁ এটা কপি করেন সম্পূর্ণ, হ্যাঁ আপনি আর একটা নিউ ট্যাব ওপেন করেন, এখান থেকে গেলে ভেজাল আছে। ইনফিনিটি
শুরুতে কন্ট্রোল প্যানেল মেনুতে দেখেন, মেনু মেনু এখানে আপনি যেটা কপি করে আনছিলেন এটা কিন্তু কিসের রেকর্ড নিয়ে কপি করছিলেন না এটা পরেরটা যেটা ইললিগাল ক্যারেক্টার আরেকবার পেস্ট করেন হয়ে গেছে এখন আপনি ইয়াতে যান ওয়ার্ডপ্রেসে চলে যান হ্যাঁ এখান থেকে স্ক্রিন এ যান সেটিং থেকে জেনারেল ক্লিক করুন এখানে আপনার এসটিটিপি আছে না এখানে এসএস ফাইল এসে যেতে হবে আপনি কেউ ফের আর ভুল করে এসএসএল না নিতে এটা করে দিবেন না নালে ওয়েবসাইট ওপেন হবে না 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 আছেন রিলক করেন আচ্ছা ওই নামটা কপি করে অন্য কোথাও ভিজিট করেন এখানে রিলোডে আসবে না কারণ ওনার আগেরটা শুধু এসটিটিপি ছিল এস ধরছে তো জাস্ট নামটুকু নেন আর কিছু নেন না ক্লিক করেন দেখেন কম্পিউটারটাই আচ্ছা ক্লিক করে দেখেন সামনে কি আসতেছে ভিডিও ভয়েস না আর এটাতে ক্লিক করেন দুই তিনবার ইয়েস আপনি দোকান থেকে একটা উঠাই দিয়ে আরেকবার সাইটটাকে ভিজিট করে নেন দোকানে ড্যাশবোর্ড পর্যন্ত যাবে কিভাবে খালি নামটুকু একবার সার্চ দিয়ে দেখছি কি হয়নি লাগবে আপনার সার্টিফিকেট একটু লেট করো একটু কারণ আপনি এসএসএল দিছি তো আচ্ছা আপনার লিঙ্কটা একটু এখানে দেন তো অনেক সময় সিস্টেমের ক্যাশ মেমোরির জন্য এরকম সমস্যা হতে পারে
দাদা ওই যে গুগল কনসোল থেকে রিকোয়েস্ট এসেছিলেন ওটা তো আমার পাইনি, ওই জন্য আপনাকে নক দিয়েছিলাম। সে কোনোভাবে আসতেছে না। আচ্ছা 2-1 ঘন্টা দেখেন, যদি কাজ হলে হলো, না আদারওয়াইজ অন্য ব্যবস্থা নিতে হবে। আচ্ছা ফ্রি জিনিস না, সমস্যা একটু হবে। মানে স্যার আমার কিছুক্ষণ যাচ্ছিল, পাথর লাগছিল, মানে আমরা আগে সাক্ষাৎ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে হলো, যারা এখনো ওয়েবসাইট জমা দেন নাই, বারজন সাবমিশন করছেন। আব্দুল মোমেন ভাইয়েরটা আগে দেখি, শুরু করি। উনি প্যান্থিয়নে কাজ করছেন। আচ্ছা ভিডিওটা কি প্লে হবে আব্দুল মোমেন ভাই? না ভাইয়া, আমার তো ভিডিওটা দেখতে ইচ্ছে করছে খুব। ভিডিও ভিডিও আমার ইউটিউবে আছে ভাই, লিংকটা দেন না। আমার খুব ভালো লাগছে ভিডিওটা, মানে ইমেজটা খুব ভালো লাগছে, ভিডিওটা দেখতে যাচ্ছি। লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন, সবাই মিলে একটু দেখি। আচ্ছা থিম কোনটা ইউজ করছেন? প্রিমিয়াম থিম মনে হচ্ছে। ক্র্যাক ইউজ করছেন নাকি থিম? না, থিমের নাম কি? তো মনে নেই ভাই, এখান থেকে টেমপ্লেট নিয়ে এসেছি। আচ্ছা যাই হোক, খুব ভালো লাগলো, সুন্দর করে সাজাইছেন। এগুলো একটু ঘরগুলো কাজ করলে হয়ে যাবে। আচ্ছা দ্বিতীয় সেগমেন্টে আল আমিন ভাইটা কতদিন দেখছিলাম, ফিরোজ কবির ভাই সাবমিট করছে। ওনার তো মনে হয় গুগল সাইটটাকে ইয়ে করার কথা ছিল। আচ্ছা উনি কাজ করে নাই। লিওন ভাইয়ের তো মনে হচ্ছে একই অবস্থা, না উনি একটু ডিজাইন চেঞ্জ করছে, কালার চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে আচ্ছা অঙ্গন ভাইয়েরও একই অবস্থা। আচ্ছা রাকিব সরকার, রাজু অ্যান্ড ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ। দেখ মাই ব্লগ, এটা কে মাই ব্লগ কার্ড ছিল এখানে দেখলাম। রামিম, রামিম হাসান, আচ্ছা জাস্ট একটা থিম ইনস্টল করে রেখে দিয়েছেন, কর্পোরেট পেজ। ওকে ভিডিও ভয়েস তো আমরা দেখছি, এখন কাজ করতে চায়, উনি নিহত হয়ে পড়ে আছেন এই ওয়েবসাইটটা। এটা কে ছিল? লাইফস্টাইল ব্লগার সুমন চন্দ্র, অপিনিয়ন নিউজ। আচ্ছা সুমন ভাই, আপনি কি এই ওয়েবসাইটে আমাদের সাথে কাজ করবেন ফিউচারে? সুমন চন্দ্র ভাই যদি সমস্যা না থাকলে তাহলে করলাম, সমস্যা নেই। কিন্তু আমি চাচ্ছি না যে আপনাদের একটা ওয়েবসাইট মানে আমাদের এখানে কাজ করতে করতে নষ্ট হয়ে যাক, এটা আমি চাচ্ছি না।
আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন টুল ইউজ করা লাগতেছে, বিভিন্ন অ্যাকশন পারফর্ম করা লাগতেছে, সবগুলো যে 100% কাজ করবে কোনো মানে নেই। তো এগুলো ওয়েবসাইট একটু সাইডে রাখেন, এটা শুধুমাত্র আপনাকে বলতেছি না, নিসা আপু আছেন যদি উনি না থাকেন ওনাকে এই জিনিসটা একটু জানাই দিন যে একটা ফ্রি বা ক্র্যাক ওয়েবসাইট নিয়ে কাজ করলেও হবে, জাস্ট ওয়ার্ডপ্রেস জন্য কাজ করে। আচ্ছা ঠিক আছে, সবারই ওয়েবসাইট একটু দেখলাম। আচ্ছা এখন আমরা একটু ক্লাসের ডিসকাশনে আসি, সেটা হচ্ছে হলো ওয়েবসাইটের ক্ষেত্রে গুগল যখন একটা ওয়েবসাইটকে অ্যাডসেন্স দেয় বা গুগল যখন একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করে, তখন সে 60টা পেজ পেজ তো বুঝেন, সাতটা পেজকে সে মানে বলে যে 60টা পেজ যেন থাকে আপনার ওয়েবসাইটে, এই 60টা পেজ যেন থাকে এই জিনিসটা গুগল আপনাদেরকে বলে দেয় যে আপনাদের এখানে যে মেনু বার গুলো আছে এই মেনু বারে মিনিমাম 60টা পেজ থাকতে হবে। তো এই 60টা পেজ কি কি কারো কি জানা আছে? গুগল থেকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের এখানে 60টা পেজ থাকতে হবে, আদারওয়াইজ ওটা একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইট ধরা হবে না। সেই 60টা পেজের নাম কি কি হতে পারে গেস করতে একটু শুনি। যে স্পিডে বললেন ঠিক আছে। আচ্ছা গুগল থেকে যে 60টা পেজের কথা বলে দেয় যে 60টা পেজ থাকতে হবে, সে 60টা পেজ হলো এগুলো। প্রথমটা হলো আমাদের হোম পেজ বা ফ্রন্ট পেজ, এটা আমাদের থাকতে হবে একটা। তারপরে যে সেগমেন্টটা থাকতে হবে সেটা হলো অ্যাবাউট পেজ। তারপরে যে পেজটা থাকতে পারে এটা অপশনাল, আপনি চাইলেও রাখতে পারেন না চাইলেও না রাখতে পারেন, এটা অপশনাল কিন্তু থাকা ভালো। এটা হলো FAQ ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন পেজ। তারপরে যেটা সেটা হলো কন্ট্যাক্ট পেজ, অর্থাৎ আপনার ওয়েবসাইটে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারে এই সম্পর্কে একটা সেকশন রাখা থাকে। আচ্ছা তার পরবর্তী যেটা সেটা হলো টার্মস এন্ড কন্ডিশন বা ডিসক্লেইমার। এই পেজটা আপনি রাখতে পারেন। আরেকটা হলো প্রাইভেসি পলিসি, আর সর্বশেষ যেটা সেটা হলো সার্ভিস পেজ। আচ্ছা বিষয়টাকে বুঝতে পারছেন? এই কয়েকটা পেজ এখানে থাকতে হবে। এখানে আমার মনে হয় আমি 60টা দেই নাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আচ্ছা 7টা পেজ আছে, তো এই কয়েকটা পেজ আমরা থাকতে হবে। এখানে সার্ভিস পেজ, এখানে আপনার প্রোডাক্ট পেজ হতে পারে, বিভিন্ন ধরনের সেকশন থাকতে পারে, কিন্তু বাদ বাকি যেগুলো এগুলো থাকতে হবে। মেইন কথা একটা হোম পেজ থাকতে হবে, একটা অ্যাবাউট পেজ থাকতে হবে, একটা FAQ পেজ থাকতে হবে, কন্ট্যাক্ট পেজ থাকতে হবে, টার্মস এন্ড কন্ডিশন অর ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি অ্যান্ড সার্ভিস পেজ। আচ্ছা তো আমরা একটা ওয়েবসাইটে এখন আমরা যাই, আমাদের এখানে কোনো একটা ওয়েবসাইটে এখানে দেখি তো সাইন ইন করা আছে কিনা। তা আমরা যে ওয়েবসাইটগুলো ইউজ করতেছি ইনফিনিটি ফ্রিনেট, এটা মেইনলি হচ্ছে হলো কোনো একটা ডোমেনের আন্ডারে সাব ডোমেন, সাব ডোমেন হিসেবে এটা কাউন্ট হয়, কোন একটা ওয়েবসাইটের আন্ডারে এটা সাব ডোমেন হিসেবে কাউন্ট হয়, অর্থাৎ এটা কিন্তু একটা অরিজিনাল ডোমেন না, এটা একটা সাব ডোমেন হিসেবে কাউন্ট হবে। আর ওইদিকে যে প্যান্থিয়ন যেগুলো আছে সেগুলো হলো স্যান্ডবক্স সাইট, অর্থাৎ এটা আপনাকে যদি বলা হয় যে স্যান্ডবক্স সাইটটা কি, আমরা কোন একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে স্যান্ড মানে হচ্ছিল বালু আর বক্স মানে হচ্ছে হলো একটা মানে বাক্স। তো কোন একটা বাক্সকে যেরকম বালুর নিচে লুকিয়ে রাখলে আপনি রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় দেখতে পারবেন না যে এখানে কোনো একটা বক্স আছে, সেরকম এই সাইটটাও গুগলের মানে গুগল কি করে এটা একটা এই সাইটকে এমন একটা জায়গায় লুকায় রাখে যাতে আপনি যত সার্চই করেন সার্চ অপশনে এই সাইটটা আসবে না, এই জন্য এগুলোকে বলা হয় স্যান্ডবক্স সাইট। আর ইনফিনিটি ফ্রিনেট যেটা আমরা ইউজ করলাম এটা স্যান্ডবক্স সাইট না হলেও এটা হচ্ছে একটা ডোমেনের আন্ডারে যেটা আরেকটা ডোমেন ইউজ করা হয় তাকে বলে সাব ডোমেন, এরকম একটা সাব ডোমেন সাইট। আমরা যখন ইউজ করতে যাচ্ছিলাম বা ক্রিয়েট করতে যাচ্ছিলাম তখন আমরা একটা সেকশন দেখছিলাম নেম ইওর সাব ডোমেন, এরকম একটা অপশন কিন্তু লেখা ছিল, যাদের ইনফিনিটি ফ্রিনেট খুলছিলেন তাদের কিন্তু এটা মনে আছে। তো দুটো লিমিটেশন আমরা জানলাম আর দুটোই হলো ফ্রি সাইট,
ওকে, তো এই সেকশনে আমরা আসলাম। আসার পর আমরা মেইনলি কি কাজ করতে পারি, একটা ওয়েবসাইটে অনেকগুলো কাজ থাকলেও আমরা মেইনলি প্রথমে আমরা যে কাজটা করব সেগুলো হলো যে যে মেনুগুলো আছে সেই মেনুগুলো আমরা ডিলিট করে দেব। আর একটা সেকশনে আমি একটা ওপেন করে রাখে দিই, আচ্ছা এটা একটা র্যান্ডম একটা থিম আমি ইউজ করছি, এখানে কোনো প্রকার কাজ করি নাই। আর আপনাদের যে থিমটা ইউজ করেন মেইনলি সেটা আপনাদের থাকে হলো যে এই থিমটা, এই যে এই থিমটা মেইনলি। এই থিমটা আপনারা ইউজ করছেন, আমার প্রাথমিক অবস্থায় আমার এই ওয়েবসাইটটা ওই থিমে ছিল, আমি একটু থিমটা একটু চেঞ্জ করছি। আচ্ছা কিভাবে থিম চেঞ্জ করবেন, যারা করেন নাই তারা এখানে দেখেন অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, এখানে থিমস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেন, আচ্ছা আলহামদুলিল্লাহ এটা কাজ করতেছে না, আমি অন্য একটা ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এই ওয়েবসাইটটা দেখেন, এখানে আমি কোনো না কোনো একটা থিম ইউজ করছি, আরাম আরামভা থিমস থিমের নাম আর কি, নিচে লেখা থাকে গুলা ওগুলো কাস্টমাইজ করে চেঞ্জ করে দেওয়া যায়। আচ্ছা তো আমি এর কন্ট্রোল প্যানেল ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে আসার পর দেখেন থিমস আমি ক্লিক করলাম, এখানে হিউজ পরিমাণ থিম পাওয়া যায়, কিন্তু বেসিক্যালি আমাদের যে থিমটা ছিল সেটা হলো এই থিম। দেখেন আমি যদি এখন ওয়েবসাইটে যাই, আচ্ছা আপনাদের ওয়েবসাইটটা কিন্তু সবারই সেম, অর্থাৎ যদি দেখতে দেখা হয় তাহলে দেখা যাবে যে আপনাদের যে ওয়েবসাইটগুলো আছে এখানে, এটা আমরা যদি ধরি দেখেন এই থিমও যেটা আমার এই থিমও সেটাই, কোনো পার্থক্য নেই। তো আমি থিমটা চেঞ্জ করলাম কিভাবে, এখানে আসলাম, আসার পর দেখেন থিমস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম, করার পর এখানে এতগুলো ঘর চলে আসছে। তো এখান থেকে চাইলেও প্রাথমিক অবস্থায় 3 থেকে 4টা থিম আমরা সামনে থাকবে, আর বাদ বাকি থিমগুলো আপনি যদি নিতে চান সেখানে দেখবেন অ্যাড নিউ নামে একটা অপশন আছে। এখানে দেখেন অনেকগুলো থিম আছে, সুন্দর অসুন্দর ভালো খারাপ অনেকগুলো থিম আছে। তো এর ভিতর থেকে চাইলে আপনার নিজের ইচ্ছা মতো কোন একটা থিম আপনার ওয়েবসাইটে ইনস্টল করে নিতে পারেন, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আর কি। তো এটা আমার ভালো লাগতেছে, মডার্ন ডায়রি নাম, এটা আমি নিয়ে নিলাম, ইনস্টল করে নিলাম। আর থিমটা কাজ করার আগে ইনস্টল করে নেওয়া বেটার, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট রান করানোর আগেই থিমটা আপনি ইনস্টল করে নেওয়া বেটার। এর কারণটা কি, এর কারণটা হলো যখন আপনি থিম একটা ইনস্টল করবেন তখন থিম আসার সময় এর সাথে অনেক কিছু ফিচার নিয়ে চলে আসে, আর এই ফিচারগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কোন একটা কন্টেন্টকে পিছনে ফেলাই দিচ্ছে, কোন একটা রানিং কন্টেন্টকে আপনার পিছনে ফেলাই দিচ্ছে। আচ্ছা তা প্রাথমিক অবস্থায় দেখেন আমার ওয়েবসাইটটা এরকম, আমি এখন জাস্ট একটা রিলোড বাটনে ক্লিক করব, দেখেন আমার ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আমার ওয়েবসাইটের লুকটা কিন্তু এখন চেঞ্জ আর আগের মতো নাই। আচ্ছা তো আমি যেটা কাজ করতেছিলাম সেটাই রাখি, বাজ ম্যাগাজিন আছে না আছে লজে, তো থিম আগে ইউজ করবেন তারপরে অন্য কাজ করবেন। আর কিছু কিছু থিম আছে যেটা আপনার পিএসপি ভার্সনের সাথে যদি না মিলে, যেরকম এই নেক্সাস থিমটা, এটা আমার পিএসপি ভার্সনের সাথে মিলতেছিল না, থিম ডিটেলসে যাই, এটার জন্য আমার ওয়েবসাইটটা ক্র্যাশ হয়ে গেছিল গতকাল। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা এটা দিয়ে শুরু করি আবার।
আচ্ছা চলে আসলো, যে তিনটা আমি ইনরোল করে নিলাম সেই তিনটা এখন রানিং আছে ইয়ার বিচ। তো আমি এখন চাচ্ছি যে এখানে কি কি সেগমেন্ট থাকবে কি কি থাকবে না। আমরা যদি এখানে দেখতে যাই, এখানে বলতেছে যে এখানে অবশ্যই কি কি রাখতে হবে, এখানে রাখতে হবে এই কয়টা অপশন, হোম পেজ, অ্যাবাউট পেজ, এফএকিউ পেজ, এগুলো এক্সেট্রা। আচ্ছা তো আমি একটা হোম পেজ ক্রিয়েট করি এখানে, বা কয়েকটা পেজ ক্রিয়েট করি এখানে। এর জন্য আপনি যে কাজটা করতে পারেন, পেজেস থেকেও নিতে পারেন, আবার এদিকে একটা অপশন আছে মেনুস, ওখান থেকেও নিতে পারেন। আচ্ছা আমি পেজেস থেকে নিই, অল পেজেস আগে যাই। আর সম্ভবত এখানে আমার কোনো পেজ নাই, আপনাদের ওখানে হয়তো হ্যালো ওয়ার্ড এগুলো লেখা কিছু পেজ থাকতে পারে, নো পেজেস ফাউন্ড। তো আমি এখানে কিছু পেজ এখানে ক্রিয়েট করব। আচ্ছা এটা হলো টাইটেল, আর এখানে চাইলে কিছু লিখলেও লিখতে পারেন। তো আমি জাস্ট টাইটেল দিয়ে পেজটা ক্রিয়েট করে পাবলিশ করে দেবো, দেখি কি হয়। আচ্ছা দেখেন এখানে হোম পেজ চলে আসছে, যেহেতু হোম পেজের পেজ লেখার কোনো দরকার নাই, হোম লেখাটাই বেটার। রিফ্রেশ দিলাম, এখন শুধু হোম লেখা আছে। ওয়ান বাই ওয়ান যে সাতটা পেজ আমাদের রাখতে হবে, সে সাতটা পেজের নাম আমি এখানে বসাই ফেলি। অ্যাবাউট, এফএকিউ, দেখেন সেগমেন্টটা দেখেন, আগে হোম চলে গেছে, তারপর এফএকিউ, এবং এগুলো পরে চেঞ্জ করা যাবে কাস্টমাইজ করে, সমস্যা নেই। তারপরে আছে হলো কন্টাক্ট, তারপরে নিতে পারি টার্মস এন্ড কন্ডিশন বা ডিসক্লেমার। বানানের দিকে মাথা রাখবেন, বানান যেন ভুল না হয়। তারপরে চাইলে রাখতে পারেন প্রাইভেসি পলিসিস আর সার্ভিস। এখন একটু রিফ্রেশ দিই, 6টা করে মনে হয়ে গেছে। অ্যাভাটারস কন্ট্রাক্ট ইস হোম প্রাইভেসি পলিসি, ওকে। আর সর্বশেষ যেটা সেটা সার্ভিস পেজ। আচ্ছা পার্মালিং যেটা এখানে বল দিছে যে এখানে আপনি পার্মালিংটা চাইলে চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন? আচ্ছা আমি এটা এভাবে না দেখে ম্যানুয়ালি দেখে, এই যে এইভাবে এগুলো কিন্তু দেখেন সবগুলো ঘর চলে আসছে। আমার যে কয়টা পেজ আমি এতক্ষণ ক্রিয়েট করলাম, সে সব কয়টা পেজ এখানে চলে আসছে। ওকে তো ঠিক আছে, আমার নেক্সট যে কাজটা সেটা হলো একটা পোস্ট ক্রিয়েট করি। ওকে তার আগে এখানে একটা প্লাগইন আমার ইনস্টল করা আছে, এটার নাম হলো ক্লাসিক থিম এডিটর। আচ্ছা আর একটা বিষয়, যখন আপনার কোনো ওয়েবসাইট চলে আসবে, মানে আপনি কোনো একটা থিম ইনস্টল করবেন, তার সাথে সাথে কিছু পরিমাণ প্লাগইনস হচ্ছে এমন কিছু কি বলা যেতে পারে টুলস, এই টুলসগুলো কি করে আপনার ওয়েবসাইটের কাজ করার বা ফিচার বাড়িয়ে দেয়। তো এগুলো যখন আসবে এগুলো একটু অ্যাক্টিভ করে নিতে হবে, আদারওয়াইজ ওই থিমটা মানে পারফেক্টলি রান করতে পারে না।
একটা থিম যখন আসে, সে আসার সময় তার সাথে অনেকগুলো আপনার প্লাগইন নিয়ে আসে। আবার মনে এটা মনে রাখতে হবে যে আপনার প্লাগইন যত বৃদ্ধি পাবে আপনার ওয়েবসাইটের স্পিড তত কমতে থাকবে, সরি বাড়তে থাকবে। প্লাগইনের সংখ্যা বাড়লেও ওয়েবসাইটের সংখ্যাও বাড়তে থাকে, এটা আপনার স্পিড ওয়েবসাইটের স্পিডের সংখ্যা বাড়তে থাকে, অর্থাৎ লোডিং যে টাইমটা নেয় সে লোডিং টাইমটা আস্তে আস্তে বেড়ে যায়। এই জন্য সবসময় লাইট থিম গুলো ইউজ করার জন্য পরামর্শ দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের কাজ এখানে শেষ। আচ্ছা আমি এটা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, ক্লাসিক এডিটরটা। এটা কি একটু পর আমরা দেখতেছি থিম কিভাবে। আচ্ছা একটা প্লাগইন আপনার ওয়েবসাইটে কিভাবে অ্যাড করবেন এটা তো জানেন, কম বেশি সবাই এটা তো জানেন যে একটা প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়। আচ্ছা আচ্ছা, বাট থিমের সাথে যেগুলো প্লাগইন আছে সবগুলো প্লাগইন অপশনই পাবেন, আর প্লাগইন আলাদা ভাবে। হ্যাঁ ওই প্লাগইন গুলো অটোমেটিক্যালি চলে আসে থিমের সাথে সাথে, জাস্ট অ্যাক্টিভ করে নিতে হয়, ইনস্টল এন্ড অ্যাক্টিভ। আচ্ছা তো আমি এখন চাচ্ছি যে আমি একটা পোস্ট ক্রিয়েট করব। আচ্ছা এখানে দেখেন অ্যাড নিউ একটা অপশন লেখা আছে, আমি এখানে ক্লিক করুন। এখানে ঢোকা মাত্রই আমাকে একটা ইন্টারফেস দিবে যেখানে আপনি লিখালেখি করবেন, তো একটা ইন্টারফেস। রাস্তার 12 অবস্থা। বুঝি নাই আপনি যে এতক্ষণ খাটতেছেন স্যার, মানে নিচে থেকে টুল প্লাগইন এগুলো নিয়ে আসে ইনস্টল করে দিয়েছেন, ওটা বলতেছেন কোড? আচ্ছা যেটা আপনি থিম ইউজ করতেছেন একটা ওয়েবসাইট, একটা পুরো ওয়েবসাইটই পাওয়া যাবে। ওয়েবসাইট বিল্ডারের কথা বলতেছেন কি? আচ্ছা ঠিক আছে। এখানে 5 মিনিটের বেশি লেগে যাচ্ছে। আচ্ছা ওয়েলকাম টু দ্য ব্লক এডিটর, এটা হচ্ছে রিসেন্টলি আপনার আপডেট আর কি। এখানে র্যান্ডমলি কিছু লিখতেছেন, সাপোজ আপনি একটা পোস্ট ক্রিয়েট করতেছেন, এর জন্য আপনি চাইলে টাইটেল লিখতে পারেন বা কিছু লিখতে পারেন। আমি একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট লিখবো আর কি। আচ্ছা কপি করে এখানে নিয়ে আসে, আমি চাচ্ছি একটা পোস্ট লিখি। তো প্রথমে আমাদের দিতে হয় টাইটেল, আমরা টাইটেলটা দিয়ে দিলাম। আর নেক্সট যে সেগমেন্টটা থাকে এই সেগমেন্টটা আমাদের দিতে হবে হচ্ছে আপনার কিছু লেখা। তো এটা কেমন জানি আমার কাছে একটু মানে লাগে যে এখানে ক্লিক করে করে কোথায় কি ইউজ করব না ইউজ করব। এর সাথে আরেকটা বেটার আছে ক্লাসিক এডিটর, যেটা আমি একটু ডিসেবল করে রেখেছিলাম, ওটা অনেকটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের মতো। তো ওটা আগে পরে দেখতেছি, আগে আমরা এটা দেখি। আচ্ছা এখানে অনেকগুলো সেগমেন্ট চলে আসছে, আপনি চাইলে কোথাও বোল্ড করতে পারেন, তারপরে কোথাও মানে ইটালিক করতে পারেন, এই শুধু সুবিধা এরা আপনাকে দিচ্ছে।
আপনি এটা মাঝখানে নেবেন নাকি একটা সাইডে নেবেন, এইভাবে অনেক কিছু সুবিধা আমাকে দিচ্ছে। ওকে, তো আমি এখানে এটা বোল্ড করে দিই। বোল্ড অ্যান্ড ইটালিক করলাম। আমরা চাইলে এটার সাথে আরেকটা ওয়েবসাইটকে লিংক করতে পারি। এখানে দেখেন, এখানে এটা ক্লিক করে এখানে কমেন্টস এই যে দেখেন লিংক একটা সেকশন আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি যে ওখানে ক্লিক করলে যেন এখানে এই ওয়েবসাইটটা ওপেন। ওকে, এটা আমি এখানে পেস্ট করে দিয়ে এটা ওপেন করে এটা নিয়ে নিলাম। আর ওপেন ইন নিউ ট্যাব এই অপশনটা চালু করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই পোস্টটা পাবলিশ হওয়ার পর যখনই কেউ ক্লিক করবে সাথে সাথে সে এই ওয়েবসাইটে ফান্ডামেন্টাল যে আমরা গুগল ডিজিটাল গ্যারেজ দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে। আচ্ছা, এটা একটা গেল। আবার আচ্ছা, আমি আরেকটা পোস্ট লিখি। এখানে দেখেন এগুলো আমি চাইলে H2 দেওয়া আছে। আমি এখানে বিভিন্ন আপনি হেডার ফাইল তো বোঝেন বা হেডিং বোঝেন, এটা আমি একটু ছোট করে দিলাম বা একটা সেগমেন্টে রাখলাম। ওকে, ঠিক আছে। এগুলোকে একটু বুলেট পয়েন্টে নিয়ে আসতে হবে। আচ্ছা, বুলেটটা আসতেছ না এখানে কোন একটা কারণে। আমরা এখানে অনেকগুলো লেখা অ্যাড করলাম। আমি চাচ্ছি যে এই দুটোর মাঝখানে একটা ইমেজ অ্যাড করতে। আমাদের ওয়েবসাইটে একটা ইমেজ একটা পার্ট থাকে, তো আমি এখানে একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছি। প্লাস বাটনে ক্লিক করে এখানে মিডিয়া একটা অপশন থাকার কথা। আচ্ছা, অ্যাডভান্স সোশ্যাল আইকন মিডিয়া অপশনটা করতে বা এখানে হয়তো থাকতে পারে। আচ্ছা, এটা একটা কাজ করলাম। আমি এটা আপাতত পাবলিশ করতে ওকে, এটা আমি একটু পাবলিশ করে দিই। ভিউ পোস্টে ক্লিক করি, দেখেন আমার পোস্টটা ভিজিবল হয়েছে। তো
তো এই যে সেগমেন্টটা আমরা এতক্ষণ কাজ করলাম, এটা হচ্ছিল আপনার নতুন একটা আপডেট। তো আমরা চাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো যদি হইতো আমাদের কাজগুলো, বা আমি লিখতেছি এটা যদি মাইক্রোসফট ওয়ার্ডের মতো হইতো তাহলে আমার কাজ করাতে একটু সুবিধা হতো। তো এর জন্য একটা প্লাগইন পাওয়া যায় যার নাম হচ্ছে হলো ক্লাসিক এডিটর। এই প্লাগইনটা একদম অনেকে মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা ইয়ে দেয় আর কি, ফিচার দেয়। দেখেন আমার প্রথম যে পোস্টটা সেটা সাকসেসফুলি পাবলিশড হয়ে গেছে। ফান স্ক্রিনশট হ্যাঁ দিচ্ছি, আচ্ছা আমার যে প্রথম পোস্টটা সেটা দেখেন সাকসেসফুলি এখানে পাবলিশড হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। এই যে এখানে দেখেন